নিজের পাশে না যেতে পারি তাইলে আমার মইটা যাওয়া উচিত ভাই আজকে আপনি দেন বলেন বলেন আমার পাশে রই কর্নারে আমাকে যদি যাইতে না দেন তাহলে কি হবে ভাই বলেন ভাই আমাদের তো বাইক আমরা এলাকার লোক মানে আমার বলতেছেন আপনি কইরা যাইতে আমি আমি বাসে যাইতে হলে আমি অবস্থা বলেন বলেন আমি বুঝতে পারছি কিন্তু আমাদের হ্যারেস করে লাভটা কি বলেন রোদের মধ্যে মুক্তি চাই এই জন্যই এইসব করা হচ্ছে আপনারা যদি হেল্প না করেন প্রত্যেকটা সেক্টরে এই সব বৈষম্য থেকেই যাবে প্রত্যেকটা প্রশ্ন আমাদের অবস্থানকে শান্তিপূর্ণ করতে প্রত্যেকটা সেক্টরে ফ্যাসিস্টরা সাবুত করে রাখছে এর থেকে আমাদের মুক্তি চাই আমাদের কষ্ট দিবেন আপনারা এই কারণে আমাদের কষ্ট দিবেন আপনারা এই কারণে কি আমাদের কষ্ট দিবেন আপনারা এই কারণে কি আমাদের কষ্ট দিবেন আপনারা আপনারা যাই করেন করেন এটা তো সমস্যা নেই আমাদের কেন কষ্ট দিচ্ছেন আমাদের কি কাজ নাই আমাদের কাজ নাই হ্যাঁ করেন না ভাই আমাদের ভাই আমাদের এটা তো আর গাড়ি না আমাদের এটা তো প্রাইভেট কার না ভাই আমরা তো আর ভাই প্রাইভেট কার নিয়ে চাই যাইতেছি না তাই না আমাদের তো আর এটা প্রাইভেট কার না আপনারা হাজার হাজার মানুষকে কষ্ট দিতেছেন আন্দোলন করবেন রোড করেন কেউ তো নিষেধ করেনি আপনাদের আমার ছোট ভাই আছে এখানে ঠিক আছে আমরা তো বুঝি কিন্তু আমাদের যেতে দেন আমাদের কেন আটকাই দিতেছেন আপনারা আমাদের কি কাজ নাই বৈষম্য বিরোধী আন্দোলন করতেছেন আমাদের কি কাজ নাই পুরো রাস্তাটা আটকাইছেন আমাদের দুই একটা বাইক যাইতে দিলে সমস্যা কি আপনাদের বলেন সমস্যাটা কি আপনাদের এটা কি বন্ধ হয়ে যাচ্ছে আপনাদের এটা বন্ধ হয়ে যাচ্ছে দুই একটা বাইকারের জন্য হ্যাঁ বলেন ভাই অন্যতে কি ভাই সব জায়গায় তো জ্যাম ভাই সব জায়গাটাই জ্যাম ভাই বুঝার চেষ্টা করেন ভাই একটু বুঝার চেষ্টা করেন ভাই ভাই রিকোয়েস্ট আপনাদের কাছে আটজোর করে দিতে ছেড়ে দেন ভাই আপনাদের এখানে আরো দুই ছোট ভাই হিসেবে আটজোর করে দিতে করতেছি ভাই প্লিজ ছেড়ে দেন তো বুঝি কিন্তু আমাদের কাজটা করতে দেন ভাই আমরাও তো কষ্ট করতেছি ছেড়ে দেন ভাই আমরা তো বাঁচতে হবে রিকোয়েস্ট করতে বুঝেন কাজ তো আপনারা তো কাজ করতেই আছেন আপনারা তো কাজ করতেই আছেন ভাই আমরা তো দেখতেছি আপনারা তো কাজ করতেই আছেন হ্যাঁ আপনারা তো কাজ করতেই আছেন ভাই আমাদের দুই একটা বাইক এদিকে যেতে দিলে ভাই আপনাদের অনেক বড় ঝামেলা হয়ে যাবে বৈষম্য বিরোধী আন্দোলন এটাকে বলে না ভাই এভাবে একবারে আমাদের কষ্ট দিয়ে এটা আন্দোলন বলে না তাহলে কেউই ভাই এইভাবে এভাবে কেউই দেশ স্বাধীন করতাম না তাহলে কেউই করতাম না ভাই তাহলে তো এটাও বৈষম্য ঠিক আছে তাহলে কেউই করতাম না ভাই একজনকে কষ্ট দিয়ে এটা বৈষম্য হয় না আমাদের কাজ বাদ দিয়ে আপনারা ইয়ে করতেছেন ভাই এটা বৈষম্য হয় না আর কি বলবেন ভাই দেখেন ওইদিকে দেখান এদেরকে যারা সাধারণ মানুষকে কিরকম ভাবে কষ্ট দিচ্ছে